আজ আমি ফিলোসফি অনার্সের সেমিস্টার ফাইভ থেকে সিসি ইলেভেনের তর্ক সংগ্রহ ও তর্ক সংগ্রহ দীপিকা থেকে স্মৃতি সম্পর্কে আলোচনা করছি এর আগের ভিডিওতে তোমাদের আমি বুদ্ধি বা জ্ঞান সম্পর্কে আলোচনা করেছিলাম তোমাদের কাছে তো সেখানে আমার একদম শেষের দিকে আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে বুদ্ধি বা জ্ঞানকে কটা ভাগে ভাগ করা হচ্ছে দেখো এখানে এই যে লেখা আছে বুদ্ধি বা জ্ঞান একে দেখো দুটো ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর হলো স্মৃতি এবং দু নম্বর হলো অনুভব তর্ক সংগ্রহ গ্রন্থে স্মৃতি সম্পর্কে বলা হয়েছে সংস্কার মাত্র জন্যং জ্ঞানং স্মৃতি অর্থাৎ কেবলমাত্র সংস্কারের দ্বারা উৎপন্ন যে জ্ঞান সেই জ্ঞানই স্মৃতি তাহলে আমরা কি বুঝলাম এর অর্থ সম্পর্কে কি বলা হলো অর্থাৎ এই যে সংস্কৃত শ্লোকটা দেওয়া হয়েছে এই শ্লোকে শ্লোকের নিচে আমি অর্থটা এখানে বুঝিয়ে দিয়েছি বাংলা অর্থটা দেখো বলা হয়েছে কেবলমাত্র সংস্কারের দ্বারা উৎপন্ন অর্থাৎ সংস্কারের দ্বারা যে উৎপন্ন জ্ঞান তাকেই বলা হচ্ছে স্মৃতি তাহলে এখানে আমাদের প্রশ্ন আসে যে সংস্কার জিনিসটা কি এই যে দেখো নিচে কি লিখেছি সংস্কার কি সংস্কার হল ন্যায় দর্শন মতে আমাদের তিনটি বিষয় অর্থাৎ ভাবনা বেগ এবং স্থিতি স্থিতিস্থাপক এই তিনটি বিষয় নিয়ে সংস্কার তৈরি হয় তাহলে কি বোঝাচ্ছে ন্যায় দর্শন মতে সংস্কার হলো তিনটি এক নম্বর ভাবনা দু নম্বর বেগ এবং নম্বর হল স্থিতি স্থাপক কিন্তু দীপিকা টিকায় অন্নম ভট্টের মতে সংস্কার একটি এবং তা হলো ভাবনা তাহলে আমরা কি বুঝলাম দীপিকা টিকায় অন্নম ভট্টের মত মতে সংস্কার হলো একটি এবং সেটি হলো ভাবনা অন্নম ভট্টের মতে স্মৃতির কারণ হল অনুভব এবং পূর্বে যদি অনুভব না হয় তাহলে স্মৃতি হয় না তাই অনুভব হল স্মৃতির কারণ অনুভবের নাশ হলে অনুভব থেকে জীবাত্মায় সংস্কার উৎপন্ন হয় যা স্মৃতির অব্যবহৃত পূর্বে থেকে স্মৃতির কারণ হয় অনুভব থেকে উৎপন্ন এই পদার্থই ভাবনা নামক সংস্কার ভাবনা নামক সংস্কার হল আত্মার ধর্ম বেগ স্থিতিস্থাপক হল ভৌতিক ধর্ম কিন্তু আত্মার ধর্ম নয় তাই ভাবনা নামক সংস্কার থেকে উৎপন্ন জ্ঞানই হলো স্মৃতি দেখো এখানে কি বলা হয়েছে সংস্কার মাত্র জন্যং জ্ঞানং স্মৃতি অর্থাৎ স্মৃতি হলো সেই জ্ঞান যা কেবলমাত্র সংস্কার থেকে উৎপন্ন অন্য কিছু হতে উৎপন্ন নয় তাহলে কি বলা হলো বলা হলো স্মৃতি হল সেই জ্ঞান যা কেবলমাত্র সংস্কার থেকে উৎপন্ন হয় এবং যেটি অন্য কোনো কিছু থেকে উৎপন্ন হয় না স্মৃতির লক্ষণের এমন যথাশ্রুত অর্থ করলে লক্ষণে কি দোষ দেখা দেবে অসম্ভব দোষ দেখা দেবে তাহলে কি বোঝালো বলা হলো যে স্মৃতির লক্ষণের এমন যথাশ্রুত যদি অর্থ করা হয় তাহলে স্মৃতির লক্ষণে অসম্ভব দোষ দেখা দেবে কেন দেখা দেবে কারণ সংস্কার স্মৃতির নিমিত্ত কারণ এবং ন্যায়মতে কেবল নিমিত্ত কারণ থেকে কোনো জ্ঞান উৎপন্ন হয় না আত্মা সমবায় কারণ রূপে এবং আত্মমনসংযোগ অসমবায় রূপে সকল জ্ঞানের কারণ হয় দেখো তারপর কি বলা হয়েছে ফলে স্মৃতির লক্ষণ কোনো স্মৃতি জ্ঞানেই সমন্বয় হবে না তাই স্মৃতির ওই লক্ষণের অর্থ করতে হবে কি এই যে কোটেশনে দেওয়া হয়েছে যে জ্ঞানে কেবল কারণ হয় চক্ষুর আদি বহির ইন্দ্রিয় না চক্ষু ইত্যাদি বহির ইন্দ্রিয় আমাদের তো বহির ইন্দ্রিয় কটি বহির ইন্দ্রিয় হলো পাঁচটি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা এবং তপ এখানে চক্ষুরাদি বলতে এই চক্ষুর সাথে সাথে সমস্ত ইন্দ্রিয়গুলিকে বোঝাচ্ছে চক্ষুরাদি এই সমস্ত ইন্দ্রিয় কারণ হয় না তাই স্মৃতি তাহলে স্মৃতির লক্ষণে আমরা কি বুঝতে পারলাম স্মৃতির লক্ষণে জ্ঞান সংস্কার জন্য এবং মাত্র এই তিনটি শব্দকে যুক্ত করা হয়েছে অন্নম ভট্ট দীপিকা টিকায় এই শব্দ তিনটির প্রয়োজনীয়তা দেখিয়েছেন প্রয়োজনীয়তা বলতে কি বোঝাচ্ছে এই শব্দ তিনটির যে গুরুত্ব সেটা উনি দেখিয়েছেন দেখো এবারে কিভাবে উনি সেগুলো দেখিয়েছেন এগুলো আমি এই তিনটে যে প্রয়োজনীয়তা বা গুরুত্বকে আমি নাম্বারিং করে তোমাদের বুঝিয়ে দিয়েছি একদম শর্ট করে আচ্ছা দেখো নাম্বার ওয়ানে অন্নম ভট্ট কি বলেছেন তিনি বলেছেন যে স্মৃতির লক্ষণে যদি জ্ঞান শব্দ দেওয়া না হতো তাহলে ওই লক্ষণে অতিব্যাপ্তি দোষ দেখা দিত কিন্তু লক্ষণে জ্ঞান শব্দ দিলে সেই দোষ আর হবে স্মৃতির না কারণ সংস্কার ধ্বংস সংস্কার জন্য হলেও জ্ঞান নয় কিন্তু স্মৃতি হল জ্ঞান তাই অন্নম ভট্ট দীপিকাটিকায় বলেছেন সংস্কার ধ্বংসে অতি অতিব্যাপ্তি বারণায় জ্ঞান এই শ্লোকটা তোমরা সবাই দেবে এটা যদি দিতে পারো তাহলে তোমাদের নাম্বারটা খুব সুন্দর উঠবে আমি খুব ছোট করে তোমাদের লিখে দিয়েছি এবং শ্লোকগুলো দিয়েছি যাতে তোমরা নাম্বারটা ভালো তুলতে পারো এবার দেখো নাম্বার টু এ ভট্ট কি বলেছেন তিনি বলেছেন যে স্মৃতির লক্ষণে যদি সংস্কার জন্য শব্দগুচ্ছ দেওয়া না হতো তাহলে ওই লক্ষণের জ্ঞানে হতো প্রত্যক্ষাদি বলতে কি হলো প্রত্যক্ষ প্রত্যক্ষাদি জ্ঞানে অতিব্যাপ্তি হতো কিন্তু স্মৃতির লক্ষণে সংস্কার জন্য শব্দগুচ্ছ দিলে সেই দোষ আর হবে না কেন হবে না কারণ ঘট এখানে আমি কি লিখেছি এখানে কেটে দিয়েছি একটু ঘটাদির প্রত্যক্ষ জ্ঞান হলেও সংস্কার জন্য জন্য নয় কিন্তু সংস্কার জ্ঞান তাই দীপিকাটিকায় কি বলেছেন তিনি বলেছেন যে ঘটা প্রত্যক্ষে অতি ব্যাপ্তি বারণায় সংস্কার জন্যম ইতি এই শ্লোকটা তোমরা ভালো করে সবাই মুখস্থ করবে যাদের সায়স ছিল তাদের খুবই সুবিধা হবে আর যাদের নেই তারা মুখস্থ করবে তাহলে তোমাদের নাম্বারটা ভালো উঠবে আমি কিন্তু বলছি আচ্ছা নাম্বার নাম্বার দেখো করে অন্নং ভট্ট কি বলেছেন তিনি বলেছেন যে স্মৃতির লক্ষণে যদি মাত্র শব্দ দেওয়া না হতো তাহলে ওই লক্ষণের প্রত্যভিজ্ঞাতে অতিব্যাপ্তি দোষ হতো কিন্তু মাত্র শব্দ দিলে অতিব্যাপ্তি দোষ হবে না কারণ প্রত্যভিজ্ঞা শব্দটির সাথে তোমরা নিশ্চয়ই পরিচিত আছো তোমরা এটি পেয়েছিলে কোথায় সেই আহ ন্যায় দর্শনে প্রত্যভিজ্ঞা সবাই মনে করে দেখো প্রত্যভিজ্ঞা সংস্কার জন্য জ্ঞান হলেও কেবলমাত্র সংস্কার জন্য জ্ঞান নয় তাহলে কি বোঝাচ্ছে সংস্কার জন্য জ্ঞান ঠিকই কিন্তু শুধুই যে সংস্কার জন্য জ্ঞান তা কিন্তু নয় প্রত্যভিজ্ঞা জ্ঞানে ইন্দ্রিয়ের প্রয়োজন হয় প্রত্যভিজ্ঞা সংস্কার ও জন্য জ্ঞান কিন্তু স্মৃতি কেবলমাত্র সংস্কার জন্য জ্ঞান তাই অন্নম ভট্ট দীপিকা টিকায় বলেছেন যে প্রত্যভিজ্ঞায়াম অতি বারণায় মাত্র ইতি সুতরাং আমরা এই তিনটি যে গুরুত্ব বা প্রয়োজনীয়তা তার থেকে কি বুঝলাম উনি বলেছেন সুতরাং সংস্কার মাত্র জন্যং জ্ঞানং স্মৃতি স্মৃতির এই লক্ষণটি যথার্থ তাহলে আজকে আমরা স্মৃতি সম্পর্কে আলোচনা করলাম এবং শুনলাম তো এই চ্যাপ্টারগুলো তো খুবই জটিল তোমরা যদি এই ভিডিওটি বারবার করে দেখো এবং পড়ো আর এই শ্লোকগুলো যদি মুখস্থ করতে পারো তাহলে তোমরা এই স্মৃতির কোনো কোশ্চেন আসলে যদি এটুকুও তোমরা লিখে দিতে পারো আশা করি অনেকটাই তোমরা নাম্বার পাবে কারণ বই পড়ে তোমরা মনে হয় না সেরকমভাবে মুখস্থ করতে পারবে প্রতিটি বই ভীষণভাবে জটিল তাই ভিডিওটি তোমরা বারবার পড়ো আর যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর এখান থেকে ইম্পর্টেন্ট কি কোশ্চেন হবে এই চ্যাপ্টারটা শেষ হলে আমি তোমাদের অবশ্যই দিয়ে দেবো কী ধরনের কোশ্চেন তোমাদের এই ফিফথ সেমে আসতে পারে এবং এই সেম তো তোমরা এটাই মানে তোমরাই তো ফার্স্ট ব্যাচ তাই কি ধরনের কোশ্চেন তোমরা পাবে আশা করি আমি যে ধরনের কোশ্চেন দেব তোমাদের উপকারই হবে